হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য এলএল টেস্ট অর্থাৎ লাইনার লাইসেন্সের টেস্ট দিয়ে থাকেন এবং সেই এক্সামটিতে যদি আপনারা পাস করে দিয়ে থাকেন, তো আপনাদের সঙ্গে সঙ্গে একটি লাইনার লাইসেন্স আপনারা পেয়ে যাবেন। এই লাইনার লাইসেন্সটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি এই ভিডিওটি দেখাতে থাকছি। তো আপনি এই লাইনার লাইসেন্সটি ডাউনলোড করতে পারেন আপনার ওই হাতে থাকা মোবাইলটি দিয়েও। এই লাইনার লাইসেন্স হাতে পাওয়ার এক মাস পরে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাকে আরটিওতে যে ট্রায়াল দিয়ে ড্রাইভিং লাইসেন্সটি বানিয়ে নিতে হবে। তো যতদিন এই লাইনার লাইসেন্স থাকবে আপনাকে পুলিশে কোনো ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কেস দিতে পারবে না। এবং লাইনার লাইসেন্সের নিচে আপনি ভ্যালিড ডেট দেখতে পারবেন, এই ডেট টু এই ডেট পর্যন্ত আপনার এই লাইসেন্সটি ভ্যালিড থাকবে। তারপরে আপনার মেন ড্রাইভিং লাইসেন্স আপনার হাতে পেতে হবে এবং সেটি কীভাবে পাবেন সেটিও আমি এর পরবর্তী ভিডিওতে বানাবো। তো চলুন বেশি কথা না বাইরে শুরু করছি কীভাবে এই লাইনার লাইসেন্সটি আপনারা ডাউনলোড করে নেবেন। তার জন্য আপনারা সকলে গুগলে চলে যাবেন এবং এখান থেকে সার্চ করবেন ড্রাইভিং লাইসেন্স, দেন আপনাদের এম পরিবহন যে ওয়েবসাইট আছে ওইখানে ঢুকে পড়বেন। এখান থেকে অনলাইন সার্ভিসে চলে যাবেন, দেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখান থেকে লাইনার লাইসেন্স, দেন প্রিন্ট লাইনার লাইসেন্স ফর্ম থ্রি যেটি আছে এটিকে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি প্রসেস করবেন, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার অথবা লাইসেন্স নাম্বার অথবা মোবাইল নাম্বার, লাইসেন্স নাম্বার কখন পাবেন আপনি যখন এক্সাম দেবেন এখানে দেখবেন আপনার একটি অটোমেটিক্যালি লাইসেন্স নাম্বার তৈরি হয়ে যাবে, ওই লাইসেন্স নাম্বারটিও ধরে আপনি ডাউনলোড করতে পারেন, মোবাইল নাম্বার ধরে ডাউনলোড করতে পারেন, এছাড়াও আপনি অ্যাপ্লিকেশন নাম্বার ধরেও ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি মোবাইল নাম্বার ক্লিক করছি, এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, দেন ডেট অফ বার্থ, দেন ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করব। আপনার যে নাম্বারে ওটিপিটি যাবে সেই লাস্ট চারটি সংখ্যা আপনি দেখতে পাবেন, ওটিপি সেন্ড হয়ে গেছে, ওকেতে ক্লিক করবেন। দেন এন্টার ওটিপি নাম্বারে আপনার মোবাইলে আসা ওটিপিটি মেসেজটি দেখে বসিয়ে দেবেন, দেন আপনি সাবমিটে ক্লিক করে নেবেন। লাইনার লাইসেন্সটি শো হয়ে যাবে, এইটিকে আপনি ডাইরেক্টলি প্রিন্ট আউট করে বার করতে পারেন প্রিন্টে ক্লিক করে, অথবা আপনি এটিকে ডাউনলোড করে রাখতে পারেন। কিন্তু এখানেতে ডাউনলোডে ক্লিক করলে এই ফাইলটি ডাউনলোড আপনার হবে না, দেখুন সেভ করছি এখানে দেখুন ডাউনলোড হচ্ছে না। তো এটিকে আপনি পিডিএফে যদি ডাউনলোড করে রাখতে চান আপনাকে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে, এখানে সেভ এজ পিডিএফ, দেন আপনি এখান থেকে সেভ করে নেবেন। আপনি চাইলে এটি কম্পিউটারে করতে পারেন এবং মোবাইলেও করতে পারেন, দেন আমি এটিকে ডেস্কটপে সেভ করছি, আমি এটিকে বিডি নামে সেভ করছি, দেন আমি এখান থেকে সেভে ক্লিক করলাম, দেখুন এটি আমার এবারে সেভ হয়ে গিয়েছে, দেখুন বিডি নামে চলে এসেছে আমার পিডিএফ, এখানে ডবল ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমার লাইসেন্সটি ওপেন হয়ে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করবেন, কীভাবে ট্রায়াল দেবেন, এই সমস্ত ভিডিও দেখতে আপনার আমার চ্যানেলের সঙ্গে থাকুন।